শুক্রবার লংতরাইভেলি মহকুমার জয়রামপাড়ায় বাসু মালাকারের নামে এক অটো চালকের মৃতদেহ অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় তার নিজের অগ্নিদগ্ধ অটো থেকে। তার প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে শনিবার আমবাসা টাউন হলের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা আমবাসা মহকুমা কমিটি। এদিন আমবাসা গন্ডাছড়া রোডের দেড় মাইল আমবাসা কমলপুর রোড আমবাসা চমুনি আসাম আগরতলা জাতীয় সড়ককে অবরোধ করে অটো শ্রমিকরা। সকাল ৮টা থেকে এই অবরোধ চলে ৯টা ৩০ মিনিট পর্যন্ত। টানা ১ ঘন্টা ৩০ মিনিট আসাম আগরতলা জাতীয় সড়ক সহ কমলপুর রোড গন্ডাছড়া রোড যান চলাচল ছিল বন্ধ। এতে রোডের দুপাশে শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে। এদিন অটোরিকশা শ্রমিকরা স্লোগান দেয় এডিসিতে শ্রমিকরা কেন আক্রমণের শিকার হচ্ছে সেই বিষয়ে। তারা তাদের জবাব ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে। এই অবরোধে নেতৃত্ব দেন ধলাই জেলার ভারতীয় মজদুর সংঘের সম্পাদক বিকাশ দাস। ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার সহ আমবাসা মহকুমা পুলিশ অধিকারিক আশিস দাস গুপ্ত, এডিশনাল এসপি কল্লোল ঘোষ। তারা অবরোধকারীদের সাথে কথা বললেন। দুই দফায় কথা বলার পর আশ্বাস দেওয়া হয় যে আগামী দুদিনের মধ্যে বাসু মালাকারের প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হবে এবং শ্রমিকদের উপর আক্রমণ আর হবে না। এই প্রতিশ্রুতি দেওয়ার পর রাস্তা অবরোধ তুলে নেওয়া হয়। যদি দুদিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী মঙ্গলবার আবার অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন ভারতীয় মজদুর সংঘের ধলাই জেলার সম্পাদক বিকাশ দাস। আমাদের ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘের আমবাসা মহকুমার অন্তর্গত আমবাসা জওহরনগর শাখা একজন বলিষ্ঠ শ্রমিক বাসু মালাকার, উনি গত ১৯ তারিখ থেকে নিখোঁজ ছিলেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর গতকালকে তাই ওনার অটোতে ওনাকে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায় লংতরাই ভেলি জয়রামপাড়াতে। তো ওই ঘটনার সঙ্গে যারা জড়িত যারা দুষ্কৃতী তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য আমাদের শ্রমিকদের এই আন্দোলন এবং পুরো আমবাসা সাবডিভিশনে সেই পথ অবরোধ চলছে। এখন প্রশাসনিক লেভেলে তারা আসছে, দেখা যাক বাকিটা আগামী দিনে। যদি আমাদের আসামিদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।